হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি কথা বলবো দ্য ডার্ক ওয়ান বাই নিকি সেন্ট ক্রো। এই বইটা হচ্ছে দ্য ভিশিয়াস লস্ট বয় সিরিজের বুক টু। বুক ওয়ানটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে এক্সপ্লেন করা, তো তোমরা প্রথমে বুক ওয়ানটার দেখে নিও ভিডিও, তবেই তোমরা বুক টুটার স্টোরিটা বুঝতে পারবে, কারণ এটা একটা সিরিজ। তো এই বইটার যে ট্যাগ লাইনটা সেটা হচ্ছে নেভার নেভার লেট হিম চেজ ইউ, I spent most of my life feeling dead inside until I met Peter Pan and the Lost Boys. তো এই বইটার স্টোরিটা বেসিক্যালি ফোকাস করা হয়েছে ভেনের উপর, দ্য ডার্ক ওয়ান যাকে বলা হয়েছিল, বাট তার সাথে সাথে আলাদা কিছু চলছে, মানে পুরোপুরি যে ভেনের উপরই ইনভেস্ট করা এই বইটা সেরামটা নয়। তো আমি এর ব্যাক কভারটা তোমাদের পড়ে শোনাচ্ছি, দেন আমি এর বুক সামারিটা তোমাদেরকে বলবো। It wasn't until Pan and Neverland that I finally felt alive. But things are not all full of magic and sunlight on the island. There is something darker and more sinister haunting the forest. And Oz, the Fae Queen and Captain Hook are ready to fight for control of Neverland, and they will stop at nothing to get what they want. What is brewing? Can the Never King get his shadow back and assume his rightful throne? And if he does, where will I fit? Or will all of Neverland be in jeopardy right along with my dark twisted heart? তো এই বইটার স্টোরিটা ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে ফার্স্ট ওয়ানটা এন্ড হয়েছিল, যে পিটার প্যান যখন ওই বাক্সটা খুলেছিল দুটো শ্যাডো দুদিকে মানে চলে গেছিলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দুটো শ্যাডোর মধ্যে একটা হচ্ছে লাইফ শ্যাডো আর একটা হচ্ছে ডেথ শ্যাডো। তো সেই ক্ষেত্রে পিটার প্যানের যে শ্যাডোটা রয়েছে সেটা ওদের চঙ্গুল থেকে বাইরে বেরিয়ে গিয়ে ক্যাপ্টেন হুকের আয়ল্যান্ডের দিকে চলে যায়, আর আরেকটা যে ডেথ শ্যাডো রয়েছে সে নেভারল্যান্ডের মধ্যেই ঘোরাঘুরি করে। ইভেন যে ফেয়ারি প্রিন্সেস ক্যাস আর ব্যাজ রয়েছে, ওরা দুজনে ওই ডেথ শ্যাডোটাকে ধরতে যাওয়ার টাইমে পুরোপুরি মৃত্যুর সম্মুখে আসে, বাট কোনোভাবে বাঁচিয়ে নেয় দুই ভাইয়ের মধ্যে। তো এখানে সবই ঠিকঠাক চলছিল এবং এর মধ্যে অন্যরকম আমরা অনেক কিছু জানতেও পারবো। যেমন এখানে আমরা জানতে পেরেছি যে চেরি যে আছে সে হচ্ছে ক্যাপ্টেন হুকের বোন হয়, আর ক্যাপ্টেন হুক স্মি বলে একটি মেয়ে আছে, তার পরিবর্তে নিজের বোনকে পিটারের সাথে পাঠিয়েছিল, বিকজ স্মি হচ্ছে ওর বিশ্বস্ত, ও স্পাই হিসাবে কাজ করে, অনেক বেশি খবর টবর দিতে কাজে লাগে। তো এখানে স্টোরিটা ঠিক সেইভাবেই হচ্ছে, ওরা ওদের শ্যাডোগুলোকে কীভাবে ফেরত আনবে, পিটার কী করে নিজের শ্যাডোটাকে ফেরত আনবে সেটাই প্ল্যান করে। আর অন্যদিকে মানে ভেন যে আছে সে নিজের প্রতি লড়াই করছে, কারণ ওর যে ডার্ক শ্যাডোটাকে ও কনজিউম করে আছে না, সেটা ওর উপরে যখন হাবি হয়ে যায় তখন ও ভুল ঠিক কোনোটাই জানে না, পারলেও মানুষ খুন করে দিতে পারে, ইভেন পিটার প্যানকেও মেরে ফেলতে পারে, বিকজ পিটারের কাছে এখন নিজের শ্যাডোটা নেই। আর এদিকে আরও অন্যান্য সাইড বাই সাইড সিন চলছে 18+, যেগুলো আমি এখানে বলতে পারবো না, সেগুলো অবশ্যই তোমরা বইটাতে পড়বে, বিকজ এটা একটা 18+ মাটি বই, বাট প্লট লাইন খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তো এরকম চলতে চলতে দেখা যায় যে পিটার প্যান সে ঠিক করেছে যে সে ক্যাপ্টেন হুকের আইল্যান্ডে গিয়ে ক্যাপ্টেন হুককে এটা বলবে যে আমাদের একটা লস্ট বয় হারিয়ে গেছে এবং সেটাকে খোঁজার নাম করেই ওর শ্যাডোটাকে খুঁজবে। অন্যদিকে যে ফেয়ারি প্রিন্সেসরা রয়েছে ক্যাজ আর ব্যাজ, এরা দুই ভাই জমজে মিলে নিজের বোন টিলির সাথে গিয়ে দেখা করে এবং কোথাও গিয়ে নেগোসিয়েশন করার চেষ্টা করে, বাট টিলি পুরোপুরি উল্টো কথা বলে। ইভেন ক্যাজ আর ব্যাজ যে আছে সে অনেকটা ওর বোনকে কনফ্রন্ট করার চেষ্টা করে যে ওরা কেন কী জন্য করেছিল, উল্টো ওদেরকেই রাজ্য থেকে বের করা দেওয়া হলো। কিন্তু পরবর্তীকালে ওরা জানতে পারে যে ওর বোন টিলি সবটাই জানতো, আর টিলি রাজত্বের লালসাতেই নিজের ভাইদেরকে এরমভাবে যেতে দিয়েছে। আর এদিকে সব কিছু চেঞ্জ হয়ে যায়, ইভেন ভেন যে আছে সে উইনির ভালোবাসায় নিজেকে ধরা দেয় এবং উইনিকে মেনেও নেয়। আর ঠিক এই মোমেন্টে আমরা জানতে পারি যে ভেনের একজন ভাই রয়েছে যার নাম হচ্ছে ক্রোকোডাইল, আর সে হচ্ছে ক্যাপ্টেন হুকের ওই হাতটাকে কেড়ে নিয়েছিল যার জন্য ওর হাতের বদলে হুক রয়েছে। এবার এই যে থার্ড পার্টটা আসবে দ্য ভিশিয়াস ডার্লিং, ওর মধ্যে আমরা ক্রোকোডাইলকে ফাইনালি দেখতে পারবো ওর পিওভি। এবার ক্রোকোডাইলেরও আরেকটা স্টোরি হচ্ছে যে
এই যে ডার্লিংসদের আনা হতো, আর উইনির যে গ্রেট গ্র্যান্ড মাদার উইন্ডি, উইন্ডির সাথে নাকি ক্রোকোডাইলের ভালোবাসা হয়েছিল, আর ক্রোকোডাইল ওকে খুব ভালোবেসে ফেলেছিল, বাট উইন্ডি ওর মন ভেঙে দেয়। আর এই কথাটা পিটার প্যান জানে, আর পিটার প্যান উইন্ডিকে কোনোদিনও মর্টাল ওয়ার্ল্ডে ফেরত পাঠায়নি, বিকজ ও ইচ্ছে করে করেনি এমন নয়, মর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার পথে ও একটা ভুল ইউটার্ন নিয়ে নেয় এবং সেই টার্নে ও একটা অন্য আইল্যান্ডে ওকে ছেড়ে আসে, যেটা ক্রোকোডাইল জানে না। আর টিলি এটা ভাবছে যে ক্রোকোডাইলকে ইউজ করে ও পিটার প্যান, ক্যাপ্টেন হুক দুজনকেই মেরে পুরো নেভারল্যান্ডটা নিজের কাছে রাখবে। তো এইরকমই চলে, এবং পিটার প্যান, ভেইন, ক্যাশ, ব্যাস, উইনি সবাই মিলে টিলি বলছি জেমস হুকের কাছে যায়, এবং জেমস হুকের সাথে বার্গেন হয় যে ওরা চেরিকে জেমস হুকের কাছে পাঠিয়ে দেবে, তার বদলে ওর শ্যাডোটাকে দিতে হবে। বাট এর মধ্যে ওদের মধ্যে একদম ঘামাসান ইউধ হয়, মধ্যখান দিয়ে টিলিও চলে আসে, আর ওরা পিটারকে আক্রমণ করতে থাকে, কারণ ওদের কাছে এটাই ঠিকঠাক সুযোগ যে পিটারের কাছে নিজের শ্যাডো নেই, পিটার এই টাইমটাই দুর্বল হবে। বাট এর মধ্যে পিটার বুদ্ধি করে ক্যাপ্টেন হুককে ইমোশনালি ব্ল্যাকমেল করতে আরম্ভ করে যে তোমার বোনকে আমরা সমুদ্রের তলায় একটা বড় কাস্কেটের মধ্যে ভরে ফেলে দিয়েছি, এবং হুক এখানে ইমোশনাল হয়ে গিয়ে ভুল স্টেপ নেয়, আর পিটার প্যান টাইম পেয়ে যায় নিজের পিটার প্যানের যে শ্যাডোটাকে জেমস হুক নিজের একটা চেস্টের মধ্যে লুকিয়ে রেখেছিলো, পিটার প্যান সেখানে গিয়ে নিজের শ্যাডোটাকে ক্লেম করে নেয়। তো এখানেই এই স্টোরিটা এন্ড হচ্ছে। বাট এখানে প্লট টুইস্ট এটা হচ্ছে যে যে ডার্ক শ্যাডোটা যেটা ছিল সেটা চেরির ঘরে থাকে, এবং চেরিকে সে আঘাত করে হাতের মধ্যে, এবং চেরি সেই ডার্ক শ্যাডোটাকে ইউজ করতে চায় উইনির বিরুদ্ধে, বিকজ চেরির ভেনকে ভালোবাসত, যেভাবেই হোক ও ভেনকে পেতে ছিল। আর অন্যদিকে উইনি পিটার প্যান, ক্যাশ, ব্যাস, ভেন সবাইকেই পেয়ে বসে আছে, ইভেন ভেনও উইনিকে ভালোবেসে ফেলেছে। তো এটা চেরির একদম সহ্য হচ্ছে না যে একটা মেয়ে সব ছেলেকে কেন নেবে, ইভেন আমার ভেনকেও ছাড়লো না। তো ও প্রতিহিংসায় কী করে যে নিজের রুমে অন্যদিকে যখন এরম ঝামেলা জাতি হচ্ছে, তখন ভেন উইনিকে নেভারল্যান্ডে নিজেদের কাসেলে রেখে এসেছিলো, আর সেই সুযোগে চেরি কী করে নিজের রুমে নিয়ে যায় উইনিকে হেল্প, একটা কিছু হেল্পের জন্য, এবং সেখানে গিয়ে ওই ডার্ক শ্যাডোর কাছে ও উইনিকে ঠেলে দেয়। এবং এরপরে আমরা যে লাস্ট সিনটায় দেখতে পাই যে যে ডার্ক শ্যাডোটা রয়েছে সে উইনিকে কনজিউম করে নিয়েছে। তো এটাই হচ্ছে ক্লিফ হ্যাঙ্গার এই বইটার মধ্যে। এবার দেখার হচ্ছে যে দ্য ভিশিয়াস ডার্লিংয়ে উইনি কী করছে ওই ডার্ক শ্যাডো দ্বারা কনজিউম হলে। দেখতেই পাই আমরা যে বেনের কী অবস্থা, তো উইনি তো আরও সফট কী হতে পারে না হতে পারে, এটাই দেখার। তো ওভারঅল স্টোরিটা খুব ভালো, প্রথম থেকে হুক রয়েছে, এমন নয় যে ফার্স্ট পার্টটা ভালো লেগেছিলো সেকেন্ড পার্টটা ভালো লাগেনি। সত্যি কথা বলতে সিরিজ হিসাবে এখনও ঠিকঠাকভাবে চলছে, স্মার্ট চ্যাপ্টার রয়েছে, 18+ চ্যাপ্টার রয়েছে, আননেসেসারি লাগবে না, স্পাইস যার পছন্দ না পারলে ওই চ্যাপ্টারগুলো স্কিপ করে দিতে পারো, বাট স্টোরি লাইনটা হ্যাব। আর এই রিভিউটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।